ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে সেতুতে ট্রেনের ধাক্কা এবং নদীতে ছিটকে পড়ে চারজন নিহতের পর সেতুর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেলওয়ে সেতুর উভয় পাশে বাঁশের নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। এছাড়াও রেললাইন এলাকায় মানুষের চলাচল নিরাপদে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্য সহ মাজার কমিটির স্বেচ্ছাসেবীদের। গেল 10 আগস্ট খড়মপুর কল্লা শহীদের মাজারে বার্ষিক ওরস শুরু হলে মাজার শরীফের পাশে ঢাকা সিলেট বাইপাস রেলপথ দিয়ে ভক্তরা আসা যাওয়া করছিলেন। এ সময় রাত 8:45 ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেলওয়ে সেতু অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কা এবং নদীতে ছিটকে পড়ে চারজনের মৃত্যু হয়।